अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এসব কি? আরে যখন হাঁটতেই পারছো না তখন এত উঁচু হিলওয়ালা স্যান্ডেল কেন পরেছো? ভারতী, আরে আমাকে বোঝাবে কিসের চেষ্টা করছিলে তুমি? মুরলিবাবু, আসলে আপনি তো সবটাই জানেন যে আমার সবচেয়ে বড় দুর্বলতা কি। সেটা দূর করার জন্য এই উপায়টাই আমার ঠিক মনে হলো। আমি ভাবলাম যদি এতে কিছু সুরাহা হয় তাহলে আপনারও অপমান কিছুটা কমে যাবে। ভারতী, যা আমাদের কাছে নেই তার পেছনে কোনোদিন দৌড়তে নেই, বুঝেছ? আর এমনিতেও তুমি যেমনই আছো তুমি ঠিক আছো, সেজন্য এই ব্যাপারে এত বেশি ভেবো না তুমি। মুরলিবাবু, থ্যাংক ইউ। থ্যাংক ইউ কিসের জন্য? ওই, আপনি আমার বাবার পুরনো ব্যবসাটা আবার শুরু করে অনেক বড় কষ্ট দূর করেছেন। ওনার স্বপ্ন ভেঙে যাওয়া থেকে বাঁচিয়েছেন আপনি। আর আমাকে সামলানোর জন্য এবারে স্যান্ডেলটা খোলো আর শান্ত হয়ে বসো, ঠিক আছে? হ্যাঁ। আরে মনে হয় যখন আমাকে নিয়ে মাটিতে পড়ে যাবে তখনই হার মানবে। কোথায় ছিলে এতক্ষণ? সবার সাথে বসে খাবার খেলে না কেন? এসো, তাড়াতাড়ি খাবার খেয়ে নাও, ওইখানে রেখেছি। মা, খাবার আমি পরে খেয়ে নেব, দিন আমি এটা করে দিচ্ছি। আগে খেয়ে নাও। মা, আগে এইসব সবজি কাটা হয়ে যাক, তারপর আমি আরাম করে বসে খাবার খেয়ে নেব, আমায় দিন। ননদ আর বৌদি মিলে অনেক কথা বলিস, কিন্তু বিনা
তোর ঘরের কাজ তো একা করতে হবে। আরে হ্যাঁ, আজকে পুরোহিত মশাই এসে শুভ দিন ঠিক করবেন। মা, আমি দেখছি। হ্যালো। হ্যালো বীণা, দেখলে? আমি তোমার গলার আওয়াজ চিনেছি, আর তুমি বুঝতেও পারোনি। হ্যাঁ রে, কার ফোন? বলো না, বলো না যে আমার ফোন। মা, আমার ফোন? বীণা, আমি তোমার সাথে আজ দেখা করতে চাই। দেখা? কিন্তু এ কি করে সম্ভব? কেন হতে পারে না? তুমি আমার সাথে দেখা করতে চাও না? কিন্তু আমি বাড়িতে কি বলবো? আরে কিছু একটা বলে দিও, বলো কোনো বন্ধুর বাড়িতে যাচ্ছ। এতে ক্ষতি বা কি? আমরা দুজন একে অপরের সাথে কিছু সময় কাটালে এতে আমাদের দুজনেরই ভালো। বীণা, একটা কথা মনে রেখো, ফাঁকা রাস্তায় শুনশান কড়া রোদে ঠায় দাঁড়িয়ে আমি শুধুমাত্র তোমার অপেক্ষা করব। যদি তুমি না আসো, সন্ধ্যে অব্দি ওখানেই থাকবো। পাক্কা। আসবো। আমি অপেক্ষায় থাকবো। এখন রাখছি, বাই। বৌদি, আমি তো তোমাকে দেখিনি। বীণা, রান্নাঘর থেকে সোজা হঠাৎ করে এত ড্রেস আপ করে কোথায় চললে এত সেজে গুজে? একটু বাইরে যাচ্ছি, বান্ধবীর সাথে দেখা করতে। বন্ধুদের সাথে দেখা করতে কিন্তু এত ড্রেস করে? বৌদি, আমার বান্ধবী না, ও নতুন বিউটি পার্লার খুলেছে, ওর উদ্বোধনে আমাকে ডেকেছে, তাই তো আমি ওখানেই যাচ্ছি। আচ্ছা, আমি আসছি, আর তুমি মাকে বলে দিও। ঠিক আছে। আপনি বললেন না, কিরম লাগছে আমায়? জানি এই রংটা আমায় ততটা মানায় না যতটা আপনাকে, কিন্তু আপনার পছন্দ তাই পড়েছি। আগে না, আপনার উপর খুব ভালো লাগছে, কিন্তু আমার খুব ভয় করছে, কেউ যদি আমাদের দেখে নেয় তো। আমি জানতাম খোলামেলাতে আপনি ভয় পেয়ে যাবেন, কিন্তু আপনি চিন্তা করবেন না, আমি সিনেমা দেখার দুটো টিকিট এনেছি, হলের ভেতর তো ভয় পাবেন না। না, ভেতরে? হলে? মা বাবাকে কি বলবো? না। আরে কেউ জানতে পারবে না, হলের ভেতরে আমাদের কেউ দেখতে পাবে না, আর এমনি তো ওই হলটা না আপনার বাড়ি থেকে অনেক দূরে। চিন্তা করবেন না, আমি আছি তো। ঠাকুরমশাই, আপনি মোরব্বা ভালোবাসেন? না, আমি এই কারণেই আপনাকে জিজ্ঞেস করছি, যদি আপনি আমাদের বীণার বিয়ের তারিখটা দু তিন দিনে বার করে দেন না, তাহলে আমি আপনাকে দু কিলো মোরব্বা দেবো, আমাদের ফ্যাক্টরি আছে, ভেবে দেখুন।
ডামরু, চুপ। কি দেখছেন পুরোহিত মশাই, কোনো সমস্যা আছে? সমস্যা আছে বিনার কোষ্ঠীতে, মাঙ্গলিক দোষ দেখা যাচ্ছে। এই দোষ কেটে যাবার জন্য কমপক্ষে 3 মাস সময় লাগবে। আপনারা আমার কথা শুনুন, এই বিয়েটা আপনারা 3 মাস পিছিয়ে দিন। পুরোহিত মশাই, আমাদের মেয়ের বিয়ে তো ঠিক হয়ে গেছে, সেজন্য যত শীঘ্রই সম্ভব এটা হয়ে গেলে তাড়াতাড়ি করতে যান, বিবাহে বিঘ্ন আসবে। হয়তোবা সম্বন্ধ ভেঙেও যেতে পারে। আরে কি কথা বলছেন পুরোহিত মশাই, আরে আমরা তো শুনেছি সব দোষেরই কোনো না কোনো উপায় থাকে, কিছু তো একটা হবে। একটু ভাবুন না, মেয়ের বিয়ে পাকা হয়ে গেলে ওকে বেশি দিন আমরা বাড়িতে তো রেখে দিতে পারি না। আরে একটু ভালো করে দেখুন না, আপনারা জ্ঞানী মানুষ যদি এরকম করেন তাহলে আমরা কোথায় যাব? ভালো করে দেখুন। সমাধান পাওয়া যেতে পারে, কিন্তু সমস্যা একটা থেকেই যাবে। যদি খারাপ কিছু হয়ে যায়, এর চাইতে তো ভালো হবে 3 মাসের জন্য বিয়েটা পিছিয়ে দেওয়া। আচ্ছা তাহলে আমাকে এবার অনুমতি দিন, এবার আমি আসি তাহলে। নমস্কার। হে ভগবান রাম, তুমি এত বাধা দিচ্ছ কেন আমার ননদের বিয়েতে? এই যে আমরা যদি এখন পুরোহিতের কথা না শুনে বিয়ের ব্যাপারটা এগিয়ে নিয়ে যাই। না বাবা না, যদি খারাপ কিছু ঘটে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আচ্ছা বাবা, কি করব? প্রকাশের বাড়িতে ফোন করে ওনাদের জানিয়ে দেব এই কথা। নমস্কার ব্যান মশাই। আসুন আসুন, বসুন। আমরা কি খুব ভুল সময় এসে গেলাম নাকি? না না, এরকম কোনো ব্যাপার নয়। আসলে একটু আগে পুরোহিত মশাই এসেছিলেন বিয়ের লগ্ন ঠিক করার জন্য। উনি বলছিলেন যে বিনার কুষ্ঠিতে মাঙ্গলিক দশা রয়েছে। আর বিয়েটা 3 মাসের জন্য পিছোতে হবে। এসব কি কথা বলছেন আপনি? আমরা তো আমাদের জ্যোতিষীকে প্রকাশ আর বিনা দুজনেরই কুষ্ঠি দেখিয়েছি। উনি তো এমন কিছু দোষের কথা বলেননি, বরং তো উনি এরকম বলেছিলেন যে দুজনে একেবারে রাজ্যটু। উনি তো যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের শুভ মুহূর্ত বার করতে চাইছিলেন। আরে কাকা বাবু, কি কথা বলছেন? এটা কি করে হতে পারে? আমাদের পুরোহিত এক কথা আর আপনাদের অন্য কথা। আরে এত বড় দোষ আপনাদের পুরোহিত দেখতে পেলেন না নাকি? এমন দোষ থাকলে তাহলে আমাদের জ্যোতিষীর চোখ এড়িয়ে যেত না। আরে অনেক দিনের পুরনো সম্পর্ক আমাদের, আমাদের পরিবারের সমস্ত বিয়ে উনিই দিয়েছেন, আর ওনার কাছে তো
অনেক দূর দূর থেকে লোক আসে কুষ্টি দেখানোর জন্য। এক্ষুনি যিনি এখান থেকে গেছেন উনি আপনাদের পুরোহিত নন তো? আগে হ্যাঁ, একটু আগেই তো গেলেন, হয়তো রাস্তায় আপনাদের সাথে দেখা হয়েছে। ওই মৃগাঙ্কই নিয়ে এসেছিল ওনাকে। ওই লোকটাকে তো অনেক ভালো করেই চিনি আমি, জ্যোতিষের নাম করে প্রচুর লোককে ঠকিয়েছে সে। আমারই তো অনেক জানাশোনা লোককে না জানি কোন কোন দোষ বলে ঠকিয়েছেন। হে ভগবান, ভালো হয়েছে যে বিয়ান আগে থেকে জেনেছেন, ভাগ্যে সেই পুরো ব্যাপারটা আমরা জেনেছি, না হলে আমরা তো বিশ্বাস করে নিতাম যে। আসছি এক মিনিট। হ্যালো ঠাকুরমশাই, ঠাকুরমশাই কথা কেটে যাচ্ছে, এক মিনিট। হ্যালো, হ্যাঁ ঠাকুরমশাই বলুন, একটু একটু জোরে বলুন। বাবা টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে, উনি তো ঠাকুরমশাইয়ের সাথে কথা বলছেন। হ্যালো, কি ব্যাপার বন্ধু, হেভি দিচ্ছ, একদম সত্যিকারের বেআইয়ের মতন কথা বলছো। প্রকাশ, তোমার আন্দাজটা একদম ঠিক ছিল, বড় ভাইটা আছে না, ও আর ওর বউ মিলে তো বিয়েটা ভাঙার চক করেছিল। আরে এটা তো খুব ভালো হয়েছে যে আমরা সঠিক সময় পৌঁছে গেছি। সব জানি আমি, ওই দুজনের বুদ্ধির দৌড় কতটা আমার জানা আছে, এই জন্য ওখানে পাঠিয়েছি। ভালোই হলো, শিকার হাত থেকে ফসকাতে ফসকাতে বেঁচে গেছে। বিয়ে পরের সপ্তাহের মধ্যে করতেই হবে। শেষবারের মতো আঘাত করো সোজা গলায়। দেখো প্রকাশ, এই খেলাটা খেলতে খেলতে আমার তো এটা মনে হচ্ছে যে আমরা তোমার ভাড়া করা নই, আসল বাবা মা। আমাদের দ্বারা যতটুকু হবে তোমার ভালোই করো, হ্যাঁ বুঝেছো? ঠিক আছে। তাহলে ঠাকুরমশাইয়ের সাথে আবার কথা হয়ে গেল, আর উনি সম্পূর্ণ বিশ্বাসের সাথে বললেন যে বিনার কুষ্ঠিতে কোনো দোষই নেই। অনেক অনেক ধন্যবাদ ভগবানের। তাহলে বেয়াই মশাই, আমরা একটা কাজ করি, বিয়ের দিনটা আমরা ওনাকে দিয়েই ঠিক করিয়ে নিই। ঠিক করবো কি, দিনক্ষণ ঠিক করেই ফেলেছি, সামনের সপ্তাহে একটা অত্যন্ত শুভ দিন আছে। এটা খুব ভালো হলো, আমাদের একটু তাড়াতাড়ি সব প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি তো চলতেই থাকবে, আর যখন সব কথাবার্তা হয়েই গেছে তো আসুন না আমরা দেনা পাওনার কথাটা সেরেই ফেলি। মানে আপনি যত টাকা বলেছিলেন আমরা সেই টাকার ব্যবস্থা করার পরেই মৃগাঙ্ককে বলেছিলাম প্রকাশের সাথে কথা বলতে, সেসব একদম নিশ্চিন্ত থাকুন, সেগুলো সব হয়ে আছে। দেখুন বংশীবাবু, তখন আর এখনকার পরিস্থিতির অনেক বদল ঘটে গেছে, তখন তো আপনাদের পরিস্থিতিও আমাদের মতোই ছিল, তখন তো আপনি এই রাজপ্রাসাদের মতো বাড়িতে থাকতেন না, না কত বড় মানুষ লালাজি, এখন আপনার বেয়ান তো, তাই আমাদেরও তো আমাদের আখেরটা একটু গুছিয়ে নিতে হবে না, নাহলে লোকজন তো এটাই বলবে যে এত বড় ঘরের একটা মেয়েকে এত কম টাকায় নিয়ে নিল, নিশ্চয়ই ওনার ছেলের মধ্যে কোনো দোষ আছে। তাই বংশীবাবু আপনি সম্মানটা রক্ষা করুন, আর বিয়ের পর আমরা আপনার সম্মান রক্ষা করার চেষ্টা করব, যাতে দুটো পরিবারের তফাতটা মানুষের নজরে না পড়ে। তাই বংশীবাবু আমরা চাইছি যে আপনার মেয়ে বিনার সাথে সাথে 10 লাখ টাকা পণও দিন।